হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি, বর্তমান পরিস্থিতিতে সবকিছুই যেন আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। প্রথমত করোনা ভাইরাস যে তার তাণ্ডব তো ছড়িয়ে চলেছে, আবার এসেছিল আমফান, আবার শোনা যাচ্ছে আরেকটি সাইক্লোন আসতে পারে। আমফান এসেছিল তখন আমরা তাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম, তার ফল তো আমরা হাতে না দিয়ে ভুগছি। এই আমফানের কারণেই আমাদের রাজ্যের প্রায় অনেক জায়গায় এখনও পর্যন্ত ইলেকট্রিসিটি নাই, যার ফলে আমরা তো ভুগছি, তার সাথে সাথে ভুগছে আমাদের পোষ্য প্রাণীগুলি, বিশেষ করে জলজ পোষ্য প্রাণীগুলি যেমন মাছ, কচ্ছপ, শ্রিম্প ইত্যাদিগুলি, কারণ অক্সিজেন নেই আর ফিল্টারেশন ব্যবস্থাও এখন চলছে না। তো তাদের আমরা কীভাবে বাঁচাবো এই সময়, সো সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। ভিডিওটি শুরু করছি একটা ছোটো ইন্ট্রোর পর। তো এই দিনগুলিতে আমরা তাদের কীভাবে কেয়ার করব, সেই জন্য আমি আপনাদের কিছু টিপস বলে দিচ্ছি, সেগুলোকে অ্যাপ্লাই করুন, আশা করি আপনার মাছ মরবে না। আপনি বলতে পারেন এর জন্য আমি আপনাদের কিছু গ্যারেন্টি দিচ্ছি, সেটাও বলতে পারেন। সো টিপ নাম্বার ওয়ান, মাছেদের বা যে প্রাণী আপনি পুষে থাকুন তার খাবার দেওয়া আপনি কমিয়ে দিন। দিনে যদি দুবার দিয়ে থাকেন, মানে আগে যদি দুবার দিয়ে দেন তাহলে এখন একবার দিন, আর যদি একবার দিয়ে থাকেন তার না বরাবর দিন, কারণ খাবার খেলে তা হজম করার জন্য প্রাণীদের বা মাছেদের যাই বলবেন তাদের অক্সিজেন লাগে। তো এখানে তো এমনি অক্সিজেনের অভাব, তাই যদি আপনি যেটুকু অক্সিজেন আছে সেটুকুও নিয়ে নেন, তাহলে ওদের বাঁচতে অসুবিধা হবে। টিপ নাম্বার টুটি হলো, অ্যাকোয়ারিয়ামের ঢাকনা যদি দেওয়া থাকে তাহলে সরিয়ে দিন। অবশ্য যদি ঝাঁপ মারতে পারে এমন মাছ থাকে তাহলে ছড়াবেন না, কিন্তু একটা কাজ করতে পারেন যে ঢাকনা হিসাবে স্টিলের যে জাল পাওয়া যায় তা ব্যবহার করতে পারেন, তাতে আপনার অক্সিজেনও মানে বায়ুও তাহলে মানে আদান প্রদান হবে ওর ভিতর দিয়ে, এবং আপনার মাছও ঝাঁপ মেরে বেরোতে পারবে না। নাম্বার থ্রি টিপটি হলো, আপনার অ্যাকোয়ারিয়াম যদি জানলা বা উঠোনের কাছাকাছি কোথাও থাকে সেখান থেকে তাকে সরিয়ে দিন, কারণ সেখান থেকে অ্যাকোয়ারিয়ামে সূর্যালোক পড়বে, ফলে জল গরম হবে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাবে। সো এবার বলি আপনি কীভাবে DIY অক্সিজেন প্রোডিউস করবেন আপনার অ্যাকোয়ারিয়ামে, অর্থাৎ বিনা কোনো ইলেকট্রিসিটি ছাড়া আপনি কীভাবে আপনার অ্যাকোয়ারিয়ামে অক্সিজেন প্রোডিউস করবে। এর জন্য আমি আপনাদের কিছু বানাতে বলবো না, খালি কিছু পদ্ধতি বলবো, সেগুলি করলে আশা করি আপনার কাজ দেবে, আপনার মাছ মরবে না। সো এর জন্য প্রথম পদ্ধতিটি হচ্ছে, 2 ঘন্টা অন্তর অন্তর 10% ওয়াটার চেঞ্জ করুন, কারণ নতুন জলে অক্সিজেনের পরিমাণ অনেকটা বেশি থাকে, যার ফলে আপনার মাছ বেঁচে যেতে পারে। নাম্বার টু পদ্ধতিটি হচ্ছে, মানে 2 নম্বর পদ্ধতিটি হচ্ছে যে আপনি 8 ঘন্টা অন্তর অন্তর আপনার অ্যাকোয়ারিয়ামের জল যে কোনো কিছু দিয়ে 7 থেকে 8 মিনিট ধরে শেক করুন, ফলে তাতে অক্সিজেন প্রোডিউস হবে। নাম্বার থ্রি যে পদ্ধতিটি আমি বলছি সেটা হলো, আপনি DIY অক্সিজেন বানিয়ে নিতে পারেন, এর জন্য আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেটা দেখে বানাতে পারেন। সো নাম্বার ফোর পদ্ধতিটি হলো, আপনি একটি মিডিয়াম সাইজের প্লাস্টিক বোতল নিয়ে তার ছিপিতে একটা বা দুটো ফুটো করে, এবার ওতে নতুন জল ভরে ছবিতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে অ্যাকোয়ারিয়ামের ওপর শুয়ে দিন, ফলে ওর থেকে জল যখন পড়বে তখন জলটা সেক হবে, যার ফলে অক্সিজেন সৃষ্টি হবে, এবং জল শেষ হয়ে গেলে আপনি আবার নতুন করে জল ভরে দেবেন, যার ফলে একটা বলে যে একটা সাইকেল চলতে থাকবে, তার ফলে আপনার অ্যাকোয়ারিয়ামে মানে ওয়াট মানে অক্সিজেন কিছুটা প্রোডিউস হবে। সো এই জন্য এটা একটি খুবই কার্যকরী পদ্ধতি হতে পারে আপনার জন্য। নাম্বার ফাইভ পদ্ধতিটি হলো, আপনি একটি মোটা কোনো প্লাস্টিক ব্যাগে, যদি আপনার কাছে আইস কিউব থাকে সো সেই ব্যাগের মধ্যে আইস কিউব কিছু পরিমাণ নিয়ে সেটা আমরা অ্যাকোয়ারিয়ামের জলের ওপর ভাসিয়ে রাখতে পারেন, তার ফলে জলটা কিছুটা ঠান্ডা হবে, আর ঠান্ডা জলে কিছুটা অক্সিজেন প্রোডিউস হবে জলের মধ্যে। সো এই পদ্ধতিটা আপনি করতেই পারেন, এটা খুবই সহজ যদি থাকে আপনার কাছে আইস কিউব। সো এগুলি করলে আশা করি আপনার মাছ মরবে না।